প্রদীপের আলোয় মায়ের সেই অপূর্ব যে রূপ সেটা যেন আরো ফুটে উঠেছে। আগের ভিডিওতে তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করেছি ফাটাকেষ্টে কালী ঠাকুরের চক্ষুদান, আর এটা কিন্তু পুরো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যে লুকটা সেটা তোমাদের দেখাচ্ছি। আর প্রদীপের আলোয় এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো। দেখো এখানে শিল্পী বঙ্গিম পালের স্টুডিওতেও কিন্তু অনেকগুলো কালী ঠাকুর তৈরি হয়ে গেছে। এই দেখো এই কালী ঠাকুরের মুখটা কেমন হাসি, মানে স্মাইল করে আছে। আর নিচেও কিন্তু অনেকগুলো হয়েছে, মানে অনেক তিনটে রকমের হয়েছে মনে হচ্ছে। চলো দিয়ে কাকু বানাচ্ছে, ওদিক থেকে দেখাচ্ছি।